নিখিল ত্রিপুরা জেলা প্রশাসন এবং গ্রামোন্নয়ন বিভাগীয় কর্মচারী সমিতির সদর মহকুমা দপ্তর ভিত্তিক গ্রুপ ডি ইউনিটের সভা হয়। রবিবার মহকুমা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে হয় সাধারণ সভা। উপস্থিত ছিলেন সমিতির নেতৃত্ব। তাদের অভিযোগ, একাংশ কর্মচারী দৌলতে পশ্চিম জেলা এবং সদর মহকুমা কার্যালয়ে কর্মসংস্কৃতি লাটে উঠেছে, তাই সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার দাবি জানায় নেতৃত্ব। তাদের আরও দাবি, জেলা প্রশাসনে সমস্ত শূন্য পদ পূরণ, অনিয়মিত কর্মীদের নিয়মিত। মহকুমা সদর কার্যালয় এবং জেলা কার্যালয়ে যেখানে কিছু সংখ্যক কর্মসংস্কৃতি নষ্ট করার জন্য কিছু সংখ্যক ব্যক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে, আমরা দাবি রাখবো জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে এই কর্মসংস্কৃতি ফেরানোর জন্য এবং সুস্থ কর্মসংস্কৃতি চালু করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসক জন পদক্ষেপ গ্রহণ করেন। সমিতির এই সমস্ত দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেয় কিনা তাই এখন দেখার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।